আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা, বিশেষ করে মাহবুল্লাহ হাসাবিয়া, আপনারা এখন ইউটিউব বলেন, সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বলেন, ফেসবুক গ্রুপে বলেন, যেখানে যান হাহাকার হাহাকার, গ্যাস নাই, খবুজ নাই, নিত্য প্রয়োজনীয় শুধু নাই 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 নাই। তো আমি রিজওয়ানুন্নবীদ আজকে বিশেষ একটা সুখবর নিয়ে চলে আসলাম, বিশেষ করে সুখবরটা মাহবুল্লাহ বা মাহবুল্লাতে যারা অবস্থান করতেছে তাদের জন্য। আপনি এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য, আর শেয়ার করবেন আরেকজনকে জানানোর জন্য। আমরা আজকে যেটা নিয়ে চলে আসছি, মাহবুল্লাতে যে আলিয়া হসপিটালটা আছে সেটার পাশে যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে আপনারা জানেন, দক্ষিণ পাশে, সেখানে অস্থায়ী জামিয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে, প্রায় শেষের পথে। দু একদিনের মধ্যেই সেই জামিয়াটা উন্মুক্ত করে দেওয়া হবে। মাহবুল্লাহ লকডাউনের কারণে আপনারা জানেন যে প্রতিদিনই একটা ব্যাপার আমরা সবাই লক্ষ্য করতেছি, খাদ্য সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিস নাই নাই নাই। কারণ হচ্ছে যে কোনোখান থেকে কেউ আনতেও পারতেছে না, কেউ বাইরে যেতেও পারতেছে না। আর এই বিশেষ দিক বিবেচনা করে গভর্নমেন্ট থেকে অস্থায়ী একটা জামিয়া চালু করতে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের ভিতরে। এখানে প্রচুর সংখ্যক বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এনে জমা করা হয়েছে, ভিতরে কার্যক্রম চালু হচ্ছে। আপনারা খুব সহসাই এই জামিয়াটা উন্মুক্ত পাবেন এবং এটা শুধুমাত্র বর্তমান সময় বা বর্তমান সিচুয়েশনটাকে কাভার করা দেওয়ার জন্যই গভর্নমেন্ট থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া। তো এটা খুব ভালো একটা উদ্যোগ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা খুব সমস্যায় আছে মাহবুল্লাতে, আমরা দেখতে পারতেছি। নিত্য প্রয়োজনীয় পণ্য তো পাচ্ছে না, এখানে খাওয়ার সমস্যা, আপনি যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করতে পারেন আপনি সুস্থ থাকবেন কীভাবে? তো আশা করি সর্বশেষ গভর্নমেন্টের এটা সুদৃষ্টি পড়ছে, এটা একটা সমাধান আমরা খুব সহসায় পেয়ে যাব। তো মাহবুল্লাহ প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য এটা বিশাল একটা সুখবর ছিল, যারা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারতেছিলেন না, ঠিকমতো পাচ্ছিলেন না, আশা করি তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। মনে রাখবেন জামিয়াটা হচ্ছে আলিয়া হসপিটালের দক্ষিণ পাশে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে সেখানে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে বা অস্থায়ী জামিয়া চালু করা হবে, ওখানে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেওয়ার জন্য। এটা ছিল মাহবুল্লার জন্য বিশেষ একটা খবর। দেখতে থাকুন প্রতিদিন রিজওয়ানুন্নবীদ, এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।